নমস্কার, আজকের রেসিপি হচ্ছে তালের লুচি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা আলুর তরকারি, আলুর দম বা পায়েসের সাথেও খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর তার পাশাপাশি আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, তালের লুচি। সবার প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি, এবারে আমি তালটাকে ছাড়িয়ে দিব। তালটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এই তালটা থেকে আমি পাল্প বার করে নেব। তাল থেকে পাল্পটা বার করা হয়ে গেছে। এবারে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন সাদা তেল। এটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দাটাকে জলের পরিবর্তে আমি পাল্প দিয়ে মাখব। এক ফোঁটাও এখানে জল ব্যবহার করব না। ময়দাটাকে আমার ভালো করে তালের পাল্পের সাথে মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি লুচির আকারে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি লুচিগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।